সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ টঙ্গী সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নুরুন নবী আলম সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির উপর একটি ক্লাস নিব। এটি এই অধ্যায়ের তৃতীয় ক্লাস সুনির্দিষ্ট সমাকলন আমরা এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছি সমাকলনের বিভিন্ন নিয়ম ঘাত অপেক্ষকের নিয়ম সূচক অপেক্ষকের নিয়ম সখণ্ড সমাকলন ইত্যাদি আমরা আজকের অধ্যায়ে ক্লাসে দেখব সুনির্দিষ্ট সমাকলন এখানে আমরা একটি উদাহরণ রেখেছি দেখো ইন্টিগ্রেশন অফ ওয়ান টু থ্রি এই ওয়ানটাকে বলা হয় লোয়ার লিমিট এবং এই থ্রিটাকে বলা হয় আপার লিমিট তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান টু থ্রি টেন এক্স কিউ প্লাস থ্রি ডি এখানে টেন এক্স প্লাস থ্রি এই অংশটুকে সমাকলন করতে হবে আগের নিয়মেই অর্থাৎ টেন এখানে থাকবে এক্সের পাওয়ার যা থাকবে তার সাথে ওয়ান যোগ হবে এবং সেটা আবার নিচে লিখতে হবে তাহলে এক্সের পাওয়ার থ্রি থ্রি প্লাস ওয়ান নিচেও থাকবে থ্রি প্লাস ওয়ান এই প্লাস এখানে এবং থ্রিকে সমাকলন করলে থ্রি এক্স কেননা কোনো ধ্রুবক্রে সমাকলন করলে তার সাথে একটি চলক আসে যেহেতু এখানে আমরা চলক এক্সের সাপেক্ষে সমাকলন করছি তাই এটি হল থ্রি এক্স লিমিটিং ভ্যালু ওয়ান টু থ্রি আমরা এখানে রেখেছি তাহলে টেন এক্সের পাওয়ার ফোর বাই ফোর প্লাস থ্রি এক্স লিমিটিং ভ্যালু ওয়ান টু থ্রি এখন আমরা টেন বাই ফোর এই ওয়ান ফোরটাকে বামে রেখেছি ওয়ান বাই ফোর এখানে টেন এক্সের জায়গায় প্রথমে আপার লিমিট আপার লিমিট কত থ্রি তাহলে থ্রির পাওয়ার ফোর মাইনাস এই মাইনাসটা হল ফর্মুলার মাইনাস মাইনাস লোয়ার লিমিট ওয়ানের পাওয়ার ফোর প্লাস এই প্লাসটা এখানে থ্রি এক্সের জায়গায় প্রথমে আপার লিমিট থ্রি মাইনাস দিয়ে লোয়ার লিমিট ওয়ান তাহলে এখানে ওয়ান বাই ফোর থ্রিকে পাওয়ার ফোর করলে হবে তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ তিন সাতাশ একাশি একাশি দশকে আটশো দশ আর এখানে ওয়ানের পাওয়ার ফোর করলে ওয়ান তাহলে আটশো দশ থেকে যদি আমরা এই এক বাদ দেই আটশো নয় এই প্লাসটা এখানে এখানে তিন থেকে একবার দিলে দুই তিন দুগুণ ছয় এখানে তাহলে আটশো নয়কে চার দিয়ে ভাগ করলে হবে দুইশো দুই দশমিক পাঁচ প্লাস এই ছয় তাহলে এটি কত হলো দুইশো দুই দশমিক পাঁচ দুশো আট দশমিক পাঁচ এটি হল আমাদের আনসার আমরা এখানে সুনির্দিষ্ট সমাকলনের আরও একটি উদাহরণ রেখেছি দেখো ইন্টিগ্রেশন অফ ওয়ান টু টু সিক্স এক্স স্কোয়ার টু এক্স কিউ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স এখানে এই অংশটি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে পূর্বের নিয়মেই আমরা আগে দেখেছি এক্স এক যেটির পাওয়ার বেশি থাকে সেটিকে জেড ধরতে হয় এখানে এক্স এক্সের পাওয়ার স্কোয়ার এখানে এক্সের পাওয়ার কিউব তাহলে এই অংশটিকে আমাদের জেড ধরতে হবে তাহলে জেড ইজ ইকুয়াল টু টু এক্স কিউব মাইনাস ওয়ান আমরা এটাকে সমাকলন করলে ডি জেড বাই ডি এক্স ইজ ইকুয়াল টু সিক্স এক্স স্কোয়ার এখন কোনি গুণ করলে কী হবে সিক্স এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড তোমরা খেয়াল করো এবার বামে এসে টু এক্স মাইনাস ওয়ান এটি সমান জেড তাহলে জেড স্কোয়ার এবং সিক্স এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড এবং লিমিটিং ভ্যালু কত ওয়ান টু ফিফটিন তোমরা খেয়াল করো আগে লিমিটিং ভ্যালু ছিল ওয়ান টু টু কিন্তু এখন সেটি হল ওয়ান টু ফিফটিন লিমিটিং ভ্যালুটি চেঞ্জ হয়ে যাবে কেননা আগের লিমিটিং ভ্যালুটা ছিল তো এক্সের সাপেক্ষে যেখানে এক্স চলক ছিল সেই সাপেক্ষে লিমিটিং ভ্যালু ছিল ওয়ান টু টু কিন্তু এখন যেহেতু চলকটি চেঞ্জ হয়ে গিয়েছে এক্সের জায়গায় জেড এসছে তাহলে আমাদের লিমিটিং ভ্যালুটিও চেঞ্জ করতে হবে সেটি কিভাবে করতে হয় আমরা এখানে দেখেছি দেখো এক্সের মান যখন ওয়ান ছিল তখন জেডের মান কত হয় এখানে জেডের এক্সের মানটা বসাও জেড ইজ ইকুয়াল টু ওয়ানের পাওয়ার থ্রি মানে ওয়ান দুই এককে দুই মাইনাস এক মানে হলো এক তাহলে এক্সের জায়গায় যদি ওয়ান হয় জেড ইজ ইকাল টু ওয়ান আবার এক্সের জায়গায় যদি তুমি টু বসাও এই টুটা কিন্তু লিমিটিং ভ্যালু টু তাহলে এক্সের জায়গায় টু বসালে কত হবে টু টু যায় ফোর ফোর টু জায় এইট এইট টু যায় সিক্সটিন মাইনাস ওয়ান তাহলে জেড ইজ ইকাল টু ফিফটিন তাহলে লিমিটিং ভ্যালু হলো ওয়ান টু ফিফটিন এবার এটিকে সমাকলন করতে হবে আগের নিয়মে জেডের পাওয়ার থ্রি আছে তার সাথে অঞ্জক টু আছে তার সাথে ওয়ান যোগ করলে থ্রি এবং সেটি আবার নিচে লিখলাম আর লিমিটিং ভ্যালু ওয়ান টু ফিফটিন এখানে রাখা হয়েছে তাহলে আমরা এই থ্রিটাকে ওয়ান থার্ড আকারে বাইরে রাখলাম জেডের পাওয়ার কিউব এখন জেডের পাওয়ার কিউব লিমিটিং ভ্যালু ওয়ান টু ফিফটিন এবার জেডের জায়গায় আমাদের মান বসাতে হবে আপার লিমিট কত ফিফটিন তাহলে ফিফটিনের পাওয়ার থ্রি মাইনাস লোয়ার লিমিট ওয়ান তাহলে ওয়ানের পাওয়ার কিউব ফিফটিনে পাওয়ার কিউব করলে কত হবে তেত্রিশশো পঁচাত্তর আর সেখান থেকে এক বাদ দিলে হবে তেত্রিশশো চুয়াত্তর আর এই তিনটা যদি তুমি তিন দিয়ে যদি ভাগ করো তাহলে এটি হবে এগারোশো চব্বিশ দশমিক ছয় সাত এটি হলো আনসার আমরা সুনির্দিষ্ট সমাকলনের এখানে আরও দুইটি উদাহরণ রেখেছি দেখো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে ইনটিগ্রেশন অফ ওয়ান টু থ্রি থ্রি এক্স স্কোয়ার টু এক্স কিউব মাইনাস ওয়ানের পাওয়ার থ্রি ডিএক্স এটি একটি এবং ইন্টিগ্রেশন অফ জিরো টু থ্রি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু এক্স এটি আর একটি অর্থনীতিতে সমাকলনের ব্যবহার লিখো এটিও তোমাদের এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ লিখিত প্রশ্ন প্রায় সবসময় পরীক্ষায় আসতে দেখা যায় চার নাম্বার অথবা পাঁচ নাম্বারেরও আসতে পারে সেটি আছে অর্থনীতির বিভিন্ন ধারণাসমূহ সমাকলনের সাহায্যে গাণিতিকভাবে বিশ্লেষণ করা যায় সমাকলনের সাহায্যে এবং তা থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া যায় আমরা কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় দেখো আমরা রেখেছি এক নাম্বার বলা হচ্ছে অর্থনীতির বিভিন্ন প্রান্তিক ধারণা যেমন প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় প্রান্তিক উপযোগ প্রান্তিক উৎপাদন ইত্যাদি ধারণাসমূহ থেকে মোট ধারণা বের করতে গেলে আমরা সমাকলনের আশ্রয় নেই যেমন প্রান্তিক আয়কে সমাকলন করলে পাব মোট আয় প্রান্তিক ব্যয়কে সমাকলন করলে পাব মোট ব্যয় প্রান্তিক উপযোগকে সমাকলন করলে পাবো মোট উপযোগ আবার প্রান্তিক উৎপাদনকে যদি সমাকলন করি তাহলে মোট উৎপাদন পাব তাহলে আমরা সমাকলনের সাহায্যে যে কোনো প্রান্তিক অপেক্ষক দেখা থাকলে দেওয়া থাকলে সেখান থেকে আমরা মোট অপেক্ষক নির্ণয় করতে পারি চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে চাহিদা অপেক্ষক এবং চাহিদার পরিমাণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সমাকলনের সাহায্যে ভোক্তার উদ্বৃত্ত নির্ণয় করতে পারি অনুরূপভাবে যদি কখনও যোগান অপেক্ষক বা যোগানের পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা সমাকলনের সাহায্যে উৎপাদক উদ্বৃত্ত নির্ণয় করতে পারি একইভাবে নিট বিনিয়োগ অপেক্ষক এবং প্রাথমিক মূলধন মজুর যদি দেওয়া থাকে তাহলে আমরা সমাকলনের সাহায্যে মূলধনের সময় পথ এবং বিনিয়োগ অপেক্ষক সমাকলন করে মূলধন অপেক্ষক বের করতে পারি এভাবে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সমাকলন ব্যবহৃত হয় আমরা এখানে সমাকলন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ লিখিত প্রশ্ন যেটি যেটি খ বিভাগ এবং গোয়া বিভাগে পরীক্ষায় আসে চার নাম্বার অথবা পাঁচ নাম্বার সবগুলো প্রশ্ন আমি এখানে রেখেছি দেখো অন্তর্কলন ও সমাকলনের মধ্যে পার্থক্য লিখ আরেকটি আছে সমাকলনের ধ্রুবক ব্যবহৃত হয় কেন এখানে এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা প্রায় সময় পরীক্ষায় আসতে দেখা যায় দেখা যাচ্ছে যে এক বছর বাদে এক বছর পরীক্ষায় আসতেছে আরেকটি প্রশ্ন আছে নির্দিষ্ট ও অনির্দিষ্ট সমাকলনের মধ্যে পার্থক্য লিখ তারপর আছে নির্দিষ্ট সমাকলনের জেমিতিক ব্যাখ্যা দাও এই প্রশ্নটা পরীক্ষায় একটু কম আসে তবে এটা পড়ে রাখবে তোমরা এরপর আছে অর্থনীতিতে সমাকলনের ব্যবহার তাহলে এই অধ্যায়ের এই লিখিত প্রশ্নগুলো তোমরা যদি মুখস্থ করো বাসায় বারবার তাহলে পরীক্ষায় ভালো করতে পারবে তো আজ এ পর্যন্তই তোমরা ঘরেই থাকো নিরাপদে নিরাপদেই থাকো ধন্যবাদ সবাইকে